তিরিশ ফিট রোড ওই পার থেকে গেটটা সিটটা এই পারে এসে পড়ছে আর একটা গেট ব্যাঙ্গা আসছে তাহলে এটা কিসের আওস গ্যাসে তো এটা হওয়ার কোনো সম্ভাবনাই না গ্যাসে হলে নাহলে নিজের ঘর পড়বো কিন্তু তিরিশ ফিট রোড ভিতর থেকে আসছে আরেকটা গেট ব্যাহে একদম বাম পাশ এই সাইড নাই একদম ঢিলু জাগায় জায়গায় মজক পড়ে রইছে এই সাইডটা একবারে জিরা জিরা হয়ে গেছে গা লগে লগে ডেট না 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 গ্যাস থেকে তো রোডে আগুন চলতো গ্যাস যদি রাস্তায় হতো তাহলে এখান থেকে আগুন চলতো এখান তো আর কেউ থামাইতে পারতো না এখানে কোন গ্যাসের কোনো কেউ আলাপ পায় একটা লোক বলতে পারবে না একটা লোক বলতে পারবে না গ্যাস হলে আপনার দোতলা এটি কিভাবে হবে ভিতরে রাত্রের রুম কিভাবে হবে এটা বলেন প্রশ্নটা এখানে যান আপনারা যে গ্যাস হলে তো এখানেই চলতো যদি রোডের গ্যাস হইতো কোন আগুনও জল নাই ভিতরে ঘর পুড়ে গেছে আর দোতলার জিনারা মিনারা সব ভেঙে গেছে ওই গেট 30 ফিট রোড এটা কয় 30 ফিট হবে না এই রোডটা 30 ফিট রোড ওই গেট সিটটা এই গেট ভাঙা এই লোকটা তো আহত লগ লগে নিহত হয়ে গেছে আমি দেখছি যে আমি দোকানের ভিতরে ছিলাম গ্রিল মেশিনে কাজ নিয়ে আমি ভিতরে গেছি তখন দেখি যেখান থেকে একটা আগুনে বারতে আসে এই দিকে পড়ে মেরে এই সাইড পড়ে গেছি এটা দেখছি আমি আর দি গ্লাসগুলো উপরে বানতেছি এগুলো দেখছি আমি মায়মসিং ফুলবাড়িয়া তানা নাম হল সুলেমান একসাথেই কাজ করি আমার বাড়ি মোহাম্মদ সিং আমাদের সবাই ব্যস্ত থাকি কাজ ব্যস্ত থাকি তখন আমরা এই কাজ ব্যস্ত ছিলাম আওয়াজ পায়া দু চার পাঁচ মিনিট পরে আসছি আইসা দেখি এই অবস্থা এই গেট একটা এখানে এক দিকে আরেকটা এদিকে এই গেটটা যে এই গেটটা এখান থেকে ছুটে আইসা ওনার মাথায় লাগছে ওনার মাথায় লাগার সাথে উনি পড়ে গেছে আমাদের এক ছেলে ছিল ভিতর থেকে দৌড়ে এসে তারা দৌড়ছে জাবরিয়া বড় ঘটনা হইতো রাস্তার কারণে অনেক মানুষ জীবন পাচ্ছে আরো ছয়টা তেতাল্লিশ মিনিটের সময় আমরা সংবাদ পাই যে মধ্যপাট তিনতলা ভবনের নিচতলাই বিস্ফোরণ ঘটেছে তাৎক্ষণিক আমাদের বাড়ি দ্বারা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে চলে আসে এখানে একজন লোক নিহত হয়েছে একজন আহত হয়েছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এখানে কী কারণে বিস্ফোরণ ঘটেছে এটা আমরা প্রাথমিকভাবে তদন্ত করতেছি তদন্ত করে পরবর্তীতে আমরা জানাতে পারবো যে আসলে এখানে কী কারণে বিস্ফোরণটা ঘটেছে আপনারা জানেন যে এই ভবনে যে রুমে বিস্ফোরণটা ঘটেছে এখানে রান্নার চুলো আছে এমনকি সবার যে লাইন আছে আমরা ধারণা করতেছি যে আসলে সার্বিক তদন্ত শেষ শেষে আমরা বলতে পারবো যে কি কারণে আসলে দুর্ঘটনাটি ঘটেছে আমার প্রাথমিকভাবে এটা আমরা ধারণা করতেছি যে গ্যাস থেকেই এই দুর্ঘটনা করতে পারে আর যে লোকটি মারা গিয়েছে এটি মূলত এই ভবনের লোক নয় এই ভবনে যখন একটা এক্সপ্লোশন হয় তখন এই গেটটা ছিন্ন ভিন্ন হয়ে এই পাশে চলে আসে আর ওইখানে রেস্টুরেন্টে একজন লোক রান্না করতেছিল তাৎক্ষণিক তার শরীরে লেগে সে মৃত্যুবরণ করে আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে আমরা পাঠিয়ে দিয়েছি